আগামী 30 জানুয়ারি শনিবার পৌরসভা নির্বাচন উপলক্ষে বগুড়া শিবগঞ্জ পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছেন হারেজ আলী। সোমবার সারাদিন ব্যাপী প্রায় 200 শতাধিক মোটরসাইকেল ও ভ্যান গাড়িতে চড়ে প্রায় 1,000 নারী পুরুষ ও কচিকাঁচা তরুণ প্রজন্মকে নিয়ে গণসংযোগ করে সম্ভাব্য প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে দোয়া প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় করেন সাবেক কাউন্সিলর ও বর্তমান 1নং ওয়ার্ড কাউন্সিলর পানির বোতল মার্কা পদপ্রার্থী হারেজ আলী। তিনি আরো বলেন, বগুড়া পৌরসভার 1নং ওয়ার্ডটি যোগ্য প্রতিনিধির অভাবে অবহেলিত অবস্থা রয়েছে। এমত অবস্থায় আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই 1নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আরেজ আলী ভাই, বিগত সালে কাউন্সিলর ছিল, অনেক উন্নয়নমূলক কাজ করেছে, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে উনি সোচ্চার হয়েছেন। বিগত সামনে বছর আরো অনেক ইনশাল্লাহ কাজ করবে, সেটা আমরা আশাবাদ রাখি। এবং পানির বোতল মার্কা সবারই, এই 1নম্বর ওয়ার্ডে যত প্রার্থী আছে সকলের কাছে আমরা আরেক ভাইয়ের ইয়ে ভোট ভোট চাচ্ছি। আপনারা যান সবাই ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন এবং পানির বোতল মার্কা হারেক আলী ভাইকে ভোট দেবেন, এটাই আমি। হারেক আমাদের ছোট ভাই এবং হারেক ছোট্টবেলায় থেকে কাজের সাথে জড়িত এবং মানুষের সেবা অনেক করছে। এর আগেও সে মেয়র ছিল, কমিশনার ছিল, তখন অনেক মানুষের কাজ করছে। আমরা চাই যে সে আবার পৌরসভায় কমিশনার আসুক, এসে যেন জনগণের খেদমত করতে পারে। সবার পাশে দাঁড়ায়, সবার পাশে কিন্তু থাকতে পারবে। আপনারা সবাই দোয়া করেন, সবাই ভোট দেন। আপনারা সবার দোয়া করলে ভোট চালেও হবে না, দোয়াও লাগবে, বুঝছেন? আপনারা দোয়া করবেন, ভোটও দেবেন আমাদের হারেক ভাই। আমি মোহাম্মদ হারেজ আলী, 1নম্বর ওয়ার্ডের পানির বোতল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ইনশাআল্লাহ যদি বিজয় লাভ করতে পারি, আমি গত 5 বছরের তারই আগের 5 বছর কাউন্সিলর ছিলাম। আমি এলাকার অনেক উন্নয়ন করেছি। আমি আবার ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করব। অবকাঠামো কাজগুলো আছে আমাদের চক ভোলাকা গ্রামের ঈদগাহ ময়দান থেকে আমাদের বাড়ি পর্যন্ত যে রাস্তা, রাঙ্গামাটি মাসুদের শ্যালত থেকে আত্মাব ভাইয়ের বাড়ি পর্যন্ত রাস্তা, এমনকি সিদ্দিক মামার বাড়ি পর্যন্ত যে রাস্তা, এগুলো আমি ইনশাআল্লাহ করবো। টেকর থেকে যে ড্রেনের প্রয়োজন, সেটা আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লয়াপাড়া যে রাস্তা, যেটুকু রাস্তা আমার পৌরসভার মধ্যে কাঁচা আছে, একটা রাস্তা আমি কাঁচা রাখবো না, ইনশাআল্লাহ ঢালাই করবো সব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে যে নির্বাচন আসতেছে, 30 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে যেন আমি জয়লাভ করতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।